আজকে আপনাদের তৈরি করে দেখাবো ফুলকপি আর রুই মাছ দিয়ে একটা রেসিপি। তাহলে শুরু করা যাক। এত রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ আর হলুদ মাছে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তেলে ভেজে নেব। এখানে দু গ্লাস জল দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। বড় সাইজের দুটো আলু কেটে নিয়েছি, আলুগুলো সিদ্ধ করে নেব। পুরোপুরি সিদ্ধ করব না, সামান্য একটু সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে। ঢাকা তুলে নেব, দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কি। আলু অল্প অল্প সিদ্ধ হয়ে গেছে। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, কেটে রাখা ফুলকপি আলুর মধ্যে দিয়ে। ফুলকপি পুরোপুরি সিদ্ধ করব না, একটু ভাপিয়ে নেব। একটা গোটা ফুলকপি কেটে নিয়েছি, ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। ফুলকপি খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, তাহলে তরকারি করার সময় পুরো গলে যাবে। অন্য একটা পাত্রে ফুলকপি আর আলু তুলে নেব। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। নুন হলুদ মাখিয়ে রাখা মাছ ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেছে, উল্টে দেব। ভাজা হয়ে গেছে, অন্য পাত্রে তুলে নেব। এইভাবে বাকি সব মাছ ভেজে নেব। ভাজার তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন, এক টুকরো দারচিনি, একটা লবঙ্গ আর একটা এলাচ। ফোড়ন সামান্য একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, থেকে ফুলকপি আর আলু ভাপিয়ে রাখা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ফুলকপি আলু তেলে দিয়ে ভেজে নেব। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। ফুলকপি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে বাটা, এক চামচ আদা বাটা, পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ, একটা টমেটম কুচি। সব মশলা ফুলকপি আর আলুর সঙ্গে ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। ফুলকপি আলুর সঙ্গে মশলা মেশানো হয়ে গেছে। মশলা ছিল যে বাটিতে, সেই বাটিতে অল্প একটু গরম জল দিয়ে ফুলকপি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ছাড়াই ফুলকপি আলুর মাছ দিয়ে ঝোল করে দেখাবো আপনাদের। অনেকেই পেঁয়াজ ব্যবহার করে, মাছ দিয়ে ফুলকপি দিয়ে করলে আমি আজকে পেঁয়াজ ছাড়াই করবো। আদা জিরের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ফুলকপি আলুর সঙ্গে মশলা কষিয়ে নেব, ঢাকা দিয়ে দেব। ফুলকপি আলুর সঙ্গে মশলা কষানো হয়ে গেছে, গরম জল করে রেখেছিলাম, এবার তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী গরম জল দেবেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, অল্পই রাখবো। ঢাকা দিয়ে ফুটিয়ে নেব তরকারিটা। ঢাকা তুলে নেব, নেড়ে দেব। ভেজে রাখা রুই মাছের পিসগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা রুই মাছ দিয়ে দিয়েছি, এবার ঝোলের সঙ্গে মিশিয়ে নেব, যাতে রুই মাছের মধ্যেও একটু মশলা ঢোকে। আবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে নেব, ভেজে দেব। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর এইভাবে বাড়িতে রান্না করবেন, করে খাবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ফুলকপি আলু রুই মাছ দিয়ে ঝোল রেডি হয়ে গেছে, এবার নাবিয়ে নেব। অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।